সাহেব আলী ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাটের মধ্যে গরু কেনা হয়েছে? তিনটা কিনছেন? সেই তিনটাই আজকে দেখাবেন, দেখবো সেই তিনটা। কিন্তু তার আগে আমাকে একটু কথা বলেন, আপনি গত হাটে যে গরুটা কিনছিলেন শনিবারে, সেটা কত বিক্রি করছেন? দাম দর করে আমি তো বসি ভিটার মধ্যে। হ্যাঁ, যে গরু যদি আমি যেই টাকায় কিনি, আপনি এই কথাটাও বলছেন, টাকা কিনছি 3 টাকা হলে বেচবো, 10 টাকা কিনছি 11 টাকা হলে বেচবো, না হলে বেচবো। হ্যাঁ, আমার কেউ জেনে জোর করে নিতে পারবে না? আমি গরুর দাম চাইছি 3,10,000-20,000। হ্যাঁ, দাম দর করে নিব, দাম দর করে সে করুন। আপনি এখন গরুটা 100 কিনেন আর 110 কিনেন আর 220 কিনেন আর 270,000, 270,000 টাকা বিক্রি করছেন। আচ্ছা, আর গত একটা গেছে, ওটা 170,000, ওটা 170,000 দিয়ে আমাদের গরু কালকে চলে গেছে, গাড়ি গরু চলে গেছে। আচ্ছা, দর্শকের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আর একটা কথা বলতেছি, কারো যদি কোনো মনের কোনো অভিযোগ থাকে থাকতে পারে, একটা মানুষ সবার ভালো হইতে পারে না, একটা মানুষ ভালো চলাফেরা করলে পিছনে শত্রু থাকতেই পারে, কোনো কমেন্ট টমেন্ট না রেখে দিয়ে সুন্দরভাবে আমার কথা বলবে, ভাই আমাকে এটা আপনার উপরে আমার সন্দেহ, আমাকে এটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা। আচ্ছা, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো, কিন্তু ভুল ভ্রান্তি তো মানুষের হতেই পারে, হতে পারে, সেটা সেটা হচ্ছে ফোন করে আপনাকে বলতে পারে যে ভাই আপনি এই কথা, কত টাকা কিনছি কেউ লিখছে? হ্যাঁ, 212। আচ্ছা, এটা একটা মানে স্পেল ফেলালো, আমাকে স্পেল না তাই স্পেলে পড়বে, সেই পড়বে, কে পড়বে? মানুষের জন্য খাল করবে, ওই খাল নিজে পড়বে, নিজে 100% গ্যারান্টি আমি বলি। তো আজকে আমি ব্যবসা করে সততা নিয়ে, আমি 10 টাকা কিনছি, 12 টাকা হলে বেশি কেউ নিতে পারবে ভাই না? আমি টাকা খাটাইছি, আমি এখান থেকে বাড়ি নাও যাইতে পারি, পরিশ্রম করছি, গরুটাও না যেতে পারে, গরুটাও না যেতে পারে, আমার 10টা রাখাল থাকে, 5টা 6টা ইউজার থাকে, একটা খামার করছি, তার পরিবার 5টা 6টা পরিবার চালাইতে, এই পরিবার যদি আমি 1 মাস হাট না করি তার পরিবার কি হবে? আমার পিছনে তো পরিশ্রম দেয় এই প্রতিষ্ঠানে, আমি আল্লাহ রহম ছোট বড় তোয়ায়, এই গরু প্রধান একটা জিনিস, এমন পবিত্র জিনিস যে এর অংশের টাকাটা বহু ফাঁটে যায়, সেটা বলা যাবে না। হাট মালিক পায়, গাড়িওয়ালা পায়, তার রোজগার পায়, গাড়িওয়ালা যাইতেই আছে, বেচা হইতেই আছে, যতক্ষণ গরুটা শেষ হয় না, হ্যাঁ শেষ হয় না, মাংস যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার বিক্রি হচ্ছে, নিয়মিত জিনিস যে বহু জায়গায় ফাঁটে টাকাটা যায়। আচ্ছা, এটা তো বুঝতে হবে। তো আজকে তিনটা গরু কিনছেন, কোথায় আছে? তিনটি গরু কিনছি, দেখাচ্ছে, দেখাবেন? এখানে নাই, এখানে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখান দর্শক যে দেখছেন, এখানে একটি, এটা কি দেশি? পিওর দেশি শাইওয়াল, পিওর দেশি শাইওয়াল। আচ্ছা, এটা একটা, হ্যাঁ আজকে এখানে একটা সিপ এটা দিতে চাব ভাই, এই গরুটা, হ্যাঁ হ্যাঁ 1,000 একটা দিব, হ্যাঁ একবারে চিপ রেট, একবারে চিপ রেট, এখন আনুমানিক ওজন কতটুকু হবে সাবেলি ভাই? 5 মন প্লাস হবে। আচ্ছা, এটা হবে 5 মন প্লাস, হ্যাঁ চুপটা তো, বয়স হচ্ছে 4 দাম। এটা একটা দাম পরে শুনছি আমরা, দাম আমরা পরে শুনবো, তারপরে এটা লাল টিস্টিসা, এটা কি শাহিওয়াল টাইপের নাকি? একটু হাই পার্সেন্টেজ শাহিওয়াল। আচ্ছা, একটু হলো বাড়বে, মাথার শেপ তো ভালো, গরুটাও ভালো ভাই। এটা কি জার্সির মধ্যে একটু শাইওয়াল ভাই? এটা শাইওয়ালের পেটে শাইওয়ালই হইছে, শাইওয়ালের পেটে শাইওয়াল, মানে দেশি শাইওয়ালের পেটে দেশি শাইওয়ালই হইছে, দেশি শাইওয়াল। আচ্ছা, কোন ফিটটি এটা কয় দাম? গোটা শুকনা টাইপের, গোটা সুস্বাদ এবং খাওয়ার জন্য খুব ভালো, কুরবানির জন্য ভালো। দাম আমি একটা ফিক্সড রেট, এই দুটার দাম একটা ফিক্সড রেট দিবেন দুইটারই? আচ্ছা, 2,77,000, এটা ফিক্সড, ফিক্সড রেট হচ্ছে, যদি করে ভাই আমি দিতে পারি।
যদি দাম দর করে আপনি দিতে পারবেন, দিতে পারবেন না। 270,000 ফিক্সড লাগবে। তোলা কাঠি যদি নেয়, হ্যাঁ, এটা 42, এটা হচ্ছে 142, আর ওটা কিনতে পারবো। আমি ক্যাপাসিটি করে কম দামে কিনছি, সময় সাপেক্ষে এর বলে লস হচ্ছে আরো হাজার, আর লস হচ্ছে তার সেটা বলে 10,000। এই কিক্কত রহিত পড়ি দিছে গরু। আচ্ছা, তাহলে এটা একটা গেল, আর ওটা একটা গেল, আরেকটা কই? আরেকটা একবারে যেটা আশা করি যে হাটের উপরে সেরা, হাটের উপরে সেরা, এটা আমি দেখাবো, চলেন। যত্ন নিলে রত্ন মেলে নাকি ভাই? যত্ন নিলে রত্ন মেলে। শরম ভাই, এই ব্যবসাটা কি জানেন, নিজে যদি না খাটা যায় কিছু থাকবে না, নিজে যদি না খাটা যায় কিছু থাকবে না, সরকারি খালি দেখায় দেখায় হবে। তাহলে আপনার সেই গরুটা করতে পারবে না, আয় করতে পারবে, আয় করতে পারবে না। তাহলে এই গরুটা হচ্ছে সেই গরুটা, এটা কয় দাঁত শ্যাবলি ভাই? দুই দাঁত। চোষটা কিন্তু মারাত্মক এই গরুটা, মানে এটা 2,50,000 টাকা দিয়ে এই সুস্টেম মেলে না, এই এইটার আকর্ষণে আমি ও এই চোষটার আকর্ষণে, তাই কুরবানির একটা পারফেক্ট গরু। আশা করি আজকে, কালকে তো বহু গরু উঠছিল বেচা কিনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কাহারলে বাজারে এই গরুটা এসে, কাহারলে বাজারে এই গরুটা এসে, সাইওয়ালের দিক দিয়ে আরো কিছু উঠছিল, মোটা তাজা উঠছিল, অন্য টাইপের উঠছিল, হ্যাঁ ওগুলো তো, এটা হলো, হ্যাঁ এটা আকর্ষণীয় আকর্ষণীয়। তাহলে এটা একটা আপনার, আর ওইখানে সারাদিন ধরে, হ্যাঁ এই তিনটাই কিনছি ভাই, সারাদিন ধরে এই তিনটাই। আচ্ছা, যাই কিনেন এখন, যেই দামেই কিনেন, আর যেই দামে, আমরা তো এর আগেও অনেকে ভিডিও করছি, জানি না এটা করছি কিনা, হ্যাঁ তো কথা ওটা না, কথা হচ্ছে আপনি কিনছেন বিক্রি করার জন্য, 10 টাকা কিনছেন, 11 টাকা হলে বেশি, হ্যাঁ তো এখন এখন চাচ্ছেন কত এটা? 205-10 1,75,000 ফিক্সড আমারও কিছু থাকবে, ওই কিছু থাকবে। আচ্ছা, এটার কিন্তু মোশনটা কিন্তু ওই মোশন না ভাই, এই গোটা কুরবানি 2,00,000 টাকা দিয়ে কিনতে হবে, 2,00,000 টাকা দিয়ে কিনতে হবে, 5-10 কমা দিছে। তাহলে এটা 1,75,000 ফিক্সড। তাহলে নাম্বারটা বলেন আপনার, 017-35-82-41-08। গরু পাবে, আরও কিছু পাবে, ওকে ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো সাহেব আলী ভাই কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম, তো আপনারা যারা কিনতে চান যেখানে এখানে না কেন দেখে শূন্য বুঝে কিনতে, ধন্যবাদ।